পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের খোশবাগান হলো চিকিৎসা কেন্দ্রের একটি বিশেষ কেন্দ্র। এই স্থানে রয়েছে বেশ কয়েকটি নার্সিংহোম, চিকিৎসকদের চেম্বার, বিভিন্ন পরীক্ষা কেন্দ্র ও প্যাথোলজি সেন্টার। এলাকাবাসীরা অভিযোগ করেন, অনেক চিকিৎসা কেন্দ্রে রোগীদের জন্য নেই কোনো সুষ্ঠু পরিষেবা। এর ফলে রোগী ও তার পরিবারের সদস্যরা যত্রতত্র টয়লেট করছেন, এর ফলে পরিবেশ নষ্ট হচ্ছে। এছাড়াও রয়েছে প্যাথোলজি সেন্টারগুলির দৌরাত্ম্য, যত্রতত্র পড়ে আছে রক্ত পরীক্ষা ও অন্যান্য প্যাথোলজি পরীক্ষার ব্যবহৃত কিট। শনিবার দেখা গেল মল্লিকবাজার এলাকায় একটি প্যাথোলজি সেন্টারের সামনে প্যাথোলজি ব্যবহৃত কিট রাস্তায় পড়ে আছে। যদিও ওই সেন্টারের কর্তৃপক্ষ জানান এগুলি তাদের সেন্টারের নয়। তাদের যা অভিযোগ হচ্ছে, যেগুলো আপনারা টেস্ট করছেন, ব্লাড টেস্ট করার পর সেই প্যাকেজগুলো রাস্তার উপর ফেলে দিচ্ছেন, মানুষ যাতায়াত করছে, ওখান থেকে জল তুলছেন, সমস্যা হচ্ছে, কি বলবেন? না, আমাদের এরকম কিছু হয় না, কেননা দেখুন আমাদের ওই যে ডাস্টবিন করা আছে ওখানে আমাদের ফেলা হয়, এবং এটা যেমন হচ্ছে বায়ো স্টোরেজ যেরকম সিস্টেম আছে সেই হিসেবে ফেলা হয়। এবার হয়তো কেউ হয়তো ফেলেছে, এখন যেহেতু আমরা করছি হয়তো সেই কারণে হয়তো আমাদের কাছে ব্লেম এসেছে, বাট এরকম কোনো ব্যাপার নেই যে আমরাই গিয়ে ফেলছি। মানে আপনার ল্যাবের সামনে ফেলা আছে বলেই কি আপনার? হয়তো হতেও পারে, না হওয়ার কিছু নেই, এখন মানুষের সন্দেহ। এটা পুরো আমার ল্যাব বলে ব্যাপারটা না, ব্যাপারটা তো পুরো কনজেস্টেড এলাকা, প্রত্যেকেই এখানে ব্যবসা করছে, প্রত্যেকেই এরকমভাবে এ আছে। এটার মানে এটা নয় যে আমাকেই ফেলছে, বুঝতে পারছি, কেন আমাদের সব কিছু হচ্ছে মেনটেন করা হয়। দেখুন এখনও বাইরে আপনার দেখতে পাবেন আমার ইয়ে রাখা আছে, ওখানে ফেলা হয়, এবং ওটা হচ্ছে আপনার বায়ো হ্যাজার্ড অ্যাজ ওয়েল অ্যাজ হচ্ছে যেমন হচ্ছে গাড়ি আসে, মানে পৌরসভার গাড়ি আসে, সেই অনুযায়ী ফেলা হয়। হ্যাঁ, কী করা দরকার নিশ্চয়ই এটার এগেনস্টে আমাদের সবাইকে একসাথে হয়ে এই জিনিসটাকে সলভ আউট করা দরকার, কেননা এটা কোনো সময়ের জন্য হচ্ছে সাপোর্টিং করার মতন ব্যাপার না, যে কারণ হচ্ছে যে এখানে সবাই সাধারণ মানুষও চলাফেরা করে, পেশেন্ট তো আছে, তো তাদের সঙ্গে সঙ্গে তাদের সুরক্ষার কথা মাথায় রেখে এটা সবাইকেই হচ্ছে সাবধান হওয়া দরকার, এবং এটাকে নিয়ে ইমিডিয়েটলি একটা মানে পদক্ষেপ নেওয়া দরকার, যাতে ভবিষ্যতে এরকম কোনো কাজ না হয়। এলাকাবাসীরা জানান বারবার জানিয়ে কোনো লাভ হচ্ছে না। রাস্তা কিছু নেই, সমস্যা হয়েছে, চারদিকে সব রক্ত কিট পরীক্ষা করছে, পরীক্ষা করে সব নোংরা করে ফেলে রাখছে এখানে ওই মল্লিক বাজারে, আর এই সামনে এই মার্কেটটা পুরো নোংরা করে রাখছে। এটা তো একটা পথ চলতি রাস্তা, একটা মানুষ যাতায়াত করছে, অনেকবার বলা হয়েছে, তারপরে এখন করোনা এই পরিস্থিতি, ওই করোনা টেস্ট করছে, টেস্ট করে ওখানে সব চিকচিকিতে মুড়ে মুড়ে সব বস্তা বস্তা ফেলে রাখছে। আর পাশে এইসব খাবারের দোকান, খাবারের দোকান আছে, তারপরে আমার সামনে কলতলা আছে, কল আছে, জল আনতে আসছি, জল দিচ্ছে, ওখানে ফেটে যাচ্ছে পায়া করে, ওই রক্তগুলো গায়ে লাগছে, শরীরে লাগছে। আপনারা এটা প্রতিবাদ করেছি, অনেকবার বলেছি, তারা শুনছে না? না, এইসব মানে এরা টেস্ট করছে, সব টেস্টের কিটগুলো এসব সব এইখানে ফেলে রাখছে। আমরা বললাম সকালবেলা দিকে এগুলো যে বাজে জিনিস হচ্ছে, এগুলো যে মানে পায়ে পায়ে মানুষের পায়ে যাবে, রোগ জীবাণু আরও ছড়াবে, একে তো ভাইরাসে ভর্তি হয়ে গেছে খোশবাগান, এই জন্য আমরা বলেছি। তা এরপর যদি স্টেপ নেয় তো ভালো কথা, নাহলে আমরা থানাকে জানাতে বাধ্য হব। শুনছে না? না, কিচ্ছু শুনছে না, বলেছি, বললো ঠিক আছে, যে আমরা এর পরবর্তী কালার হবে না, এরপর যদি হয় তাহলে আমি বলেছি, আজকে সকালবেলায় বলেছি যে তাহলে আমি থানাকে লিখিত দেবো। এগুলো মানে এরা টেস্ট করছে, টেস্টে সব ওই ব্লাড ফ্লাডগুলো আছে, সব ওই আর সিরিঞ্জ ফিরিঞ্জ সবই আছে। এখন দেখার প্রশাসন এর বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করে কিনা। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।